এবারে নিয়ম কুষ্টিয়ার কুমারখালীতে কবরস্থানে জায়গা দখলের অভিযোগ উঠেছে উপজেলার সরকারি ডিগ্রি কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে জায়গা দখল করে নিতে তিনি মামলা দায়ের করেছেন কবরস্থান কমিটির সহ চুয়াল্লিশ জনের বিরুদ্ধে তবে তার কোনো জমি কবরস্থানের সীমানার মধ্যে নেই বলে জানিয়েছেন স্থানীয়রা কুষ্টিয়ার কুমারখালী প্রতিনিধি লিপু খন্দকারের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন ডেনি জং হুট করে একদিন আদালত থেকে সমন আসে কুষ্টিয়ার কুমারখালীর চাউলকুটা কবরস্থান কমিটি সহ চুয়াল্লিশ জনের কাছে তাদের সবার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে বাটিকামরা মৌজার জমি সংক্রান্ত বিষয় নিয়ে আর মামলাটি করেছেন কুমারখালী উপজেলার সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক মোহাম্মদ আব্দুল মজিদ রেকর্ড অনুযায়ী কবরস্থানের আশপাশে শিক্ষকের কোনো জমিই নেই কিন্তু তারপরও জমি থাকার দাবি করে সেটা দখলের পায়তারা করছেন তিনি উনিশশো সালে খোসকাবলা দলিল মুলে বাটিকামরা মৌজার আর এস তৃষ্ণং দাগের চুয়াল্লিশ শতাংশ জমি ক্রয় করা হয় কবরস্থানের জন্য কবরস্থান কমিটি জানিয়েছে মজিদ যখন ছোট তখন হানিফ বাঙ্গাল নামে একজনের কাছ থেকে কবরস্থানের জমিটি কেনা হয় কিন্তু আব্দুল মজিদ নিজের জমি বলে দাবি করে তা দখলে নিতে এখন নিয়মিত বিভিন্ন পায়তারা করছেন বলে অভিযোগ উঠেছে এছাড়া জমি দখল করতে মিথ্যা মামলা দেওয়ার আরও বহু ঘটনাও রয়েছে বলে জানান স্থানীয়রা কোনো জমি নাই ওদের নাই এই কাজে তো বোঝা যাচ্ছে লোক সুবিধার না দেখি নাই যে গোরস্থানের জমি বা জমি কেউ দখল করে দাও ধর্ষণের নামে গুরুস্থানের নামে রেজিস্ট্রি ওটু ওরা না দাবি করে আমাদের গোরস্থানের জমি দিয়ে যেতে ওর শ্বশুর হইলে মৌরি হইলে অনিরুদ্দিন মৌরি ওই ভগিধগি করি ওইখানে আর কি বসে আছে জোর করি আর এদিকে দখলদারিত্ব নিয়ে সংঘাতের ঘটনাও ঘটেছে এরি মধ্যে। করতে আমার আমরা দেখলাম আমাদের রক্ত টক্ত আর বাড়াইনি আমাদের জায়গায় দুই তিন দিন খাইব পারতেছেন কানিতে এই আমরা মার্সেলে Porsche দিন। এছাড়া মামলার সমনপে বিপাকে রয়েছেন বিবাদী 44 জন হতদরিদ্র। দ্রুত এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। আমি বললাম যে আপনি কেন নোটিশ দিয়েছেন এই নোটিশ দেওয়া তো আপনি ঠিক হয় নাই আপনি আমি কোটে টাকা লাগবে আমি গরিব মানুষ কোথায় পাবো টাকা বর্তমানে যা বোঝাচ্ছে উনি ভূমিদস্য কবরস্থানে আমার মতো ফকির যদি কেউ এক শতক জায়গা চায় আমি দিতে খুব ইচ্ছুক আমরা বাদ পাইনি গরিব মানুষ কষ্ট করব আমরা কোথায় যাবো কেন অভিযোগের তীর যার দিকে সেই শিক্ষক জানান তার বিরুদ্ধে আনা অভিযোগ বানোয়াট ও ভিত্তিহীন কবরস্থানের জমি এটা আমাদের জমির সংলগ্ন তাদেরকে নোটিশ করা হয়েছে যে আপনাদের যেই জমি এটা প্রতিষ্ঠান যদি আমাদের ভিতরে ঢুকে থাকে তাহলে আপনারা আপত্তি করতে পারবেন কারণ এর আগে মাফি বলেছে তাদের দুই শতক জমি কম ছয় শতক জমি কিনেছে চুয়াল্লিশ শতক জমি তাদের রেকেট হয়েছে বিধায় আমরা এই জমির নোটিশ তাকে করেছি যে আপনার যদি কোনো স্বার্থের হানি হয় আপনি আদালতের আশ্রয় নেবেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি কয়েকবার নিষ্পত্তির চেষ্টা করেও সুফল আসেনি কবরস্থানের বিরুদ্ধে এ ধরনের ঘটনা দুঃখজনক এই সমস্যাগুলো রানিং থাকতেছে কিন্তু সমাপ্ত হচ্ছে না আমরা যতই সমাপ্ত করি আসি কিন্তু ভুক্তভোগী হিসাবে আমার সামনে অনেকেই অভিযোগটা দিয়েছে যে জমি জমা সংক্রান্ত সে কুমা আইনে আদালত করে মানুষকে ভোগান্তর হয় এই কথাগুলো আমার কাছে অনেক লোকই বলেছে বিষয়টি কিভাবে নিষ্পত্তি হতে পারে তার যেন এখন কোনো উপায়ই কেউ দিতে পারছেন না ড্যানিড রং নিউজ ডেস্ক